তামাক্কা শরীফের কোনো একটা জায়গায় আল্লাবা কেন্ নবী নু আলাইহি সালাতুয়াসসলামের কিস্তিটা দাঁড়িয়ে গিয়েছিল অপ বর্ণনায় পাওয়া যায় ওই কিস্তিটা দাঁড়িয়েছিল তথা পানি শূন্য পানি শেষ হয়ে যাবার পরে যে তাই যে জায়গায় বন্ধ হয়েছিল ওটা আমাদের ভারতবর্ষ আমাদের ভারতের কোনো একটা জায়গা তবে কিছু কিছু বর্ণনাকারী বর্ণনা করেছেন ওটা কাবা ঘরের আশেপাশে কোন জায়গার কাছেই নবী নু আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটা দাঁড়িয়ে গিয়েছিল জোরে বলুন সুবহান মুসলমান ঘরের সন্তান কিস্তিটা দাঁড়িয়ে গেল নবী নু আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে জিব্রাইল তো বলে গেল যে পানি সব শুকিয়ে গেছে এবার লাভতে পারো কিন্তু পরীক্ষার জন্য ওই কিস্তিতে আল্লাহ অনেক প্রাণীকে জায়গা করে দিয়েছিল তন্মধ্যে কাকও জায়গা পেয়েছিল আল্লাপাকালমিনের সালাম বললেন যাও কাক তোমাকে আমি আদেশ করছি পৃথিবীতে বিচরণ করো পৃথিবীতে চলে যাও গিয়ে দেখো পানিটা শুকিয়েছে কিনা কিন্তু কাক পৃথিবীতে আসবার পরে দেখলো গরু পচা দেখলো এমন করে বিভিন্ন পচা জিনিসগুলো দেখে লোভ না সামলাতে পেরে কাক শুরু করে দিল খাবলানো খেতে শুরু করলো দেরি হচ্ছে দেরি হচ্ছে নবীন আলাইহিস সাল্লাম পর্যন্ত সংবাদ পৌঁছাবে যে পানিটা শুকিয়ে গেছে মাটিগুলো শুকিয়ে গেছে এই সংবাদটুকু পৌঁছাচ্ছে না নবীন হালে সাল্লাম এরপরে ওই নৌকার উপরে আল্লাহ জায়গা দিয়েছিল কবু জায়গা দিয়েছিল কবু তার কে ডেকে বললেন ও কবু তার যাও চলে যাও পৃথিবীতে বিচারণ করো বিচারণের পরে দেখবে বিচারণের পরে মাটিটা শুকিয়েছে কিনা পানিটা শুকিয়ে গেছে কিনা কবুতর চলে গেল কবুতর যাওয়ার সঙ্গে সঙ্গে কবুতর গিয়ে সংবাদ নিয়ে চলে আসলো ওগো নবী নূহ আল্লাহ পাক রব্বুল আলামিন তমাম পৃথিবীকে শুকিয়ে দিয়েছে তমাম পৃথিবীটাকে আল্লাহ ভালোভাবে শুকিয়ে দিয়েছে অতএব আমরা লাভতে পারি তারপরেই আসলো কাক তিনি সংবাদ দিল হ্যাঁ নবী এটাই সংবাদ নবী সালাম বর্ণনা করলেন ও কাক মনে রাখো তুমি এত দেরি করলে কেন কাক বললো সালাম সাল্লাম দিন খাওয়া হয় না এই কিস্তির উপরে রয়েছি অনেক দিন খাওয়া হয় না পৃথিবীতে যাওয়ার পরে দেখলাম গরু পচা মানুষ পচা এমন করে কিছু কিছু জিনিস পচা রয়েছে আমি লোভ সামলাতে পারলাম না আমি সেটাকে খেতে শুরু করলাম আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম বললেন ও পৃথিবীর জমিনে মানুষের সঙ্গে তোমার কোনো দিন বন্ধুত্ব হবে না আর কবুতর কে সেদিন ডেকে বলেছিলেন হে কবুতর মনে রাখো মানুষ বাস করবে অট্টলিকায় তবে কবু মনে রাখো মানুষ তোমার বন্ধু হবে এবং কবুতার মানুষ যদি দুতলায় বাস করে তোমার জন্য একটা জায়গা ফাঁকা রাখবে সেখানে তোমাকে বসবাস করার জন্য এ মুসলমান ঘরের সন্তান আল্লাহর বান্দা আমি আপনাকে এই জিনিসটা বোঝাতে চাইনি নে বরং আমি বোঝাতে চেয়েছি নবী নূহ আলাইহিস সালাম কলেমা দাওয়াত দিয়েছিল তারা না মানার কারণে সেই জামানার মানুষগুলো কলেমা না মানার কারণে ধ্বংস হয়ে পেলাবনের মাধ্যম দিয়ে তবে আমাদের নবীর বেলা ধ্বংস হতে হয়নি একটুখানি আসেন নবী নুহ আলাইহিস সালামের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সালেহ আলাইহি সালাতু ওয়াস সালামকে পৃথিবী জমিনে পাঠিয়েছেন আল্লাহর বান্দা মনে রাখো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সালাম পৃথিবী জমিনে আসলেন কলেমা দাওয়াত দিলেন ও দুনিয়াবাসী মনে রাখো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া আমি আল্লাহর কলেমা দাওয়াত দিচ্ছি আল্লাহ এক না না আল্লাহর সঙ্গে তোমরা শিরক করো না আল্লাহর সঙ্গে কোনো অংশীদার করো না ও মুসলমান ঘরে সন্তান আল্লাহর বান্দা মনে রাখো তবে এক পর্যায়ে দেখতে পাওয়া গেল তারা তো মানলো না বরং নবী সাল্লাল্লাহু

বর্ণনা করেছেন ও জামানার মানুষ চারজন পাঁচজন খোদাকে মানতেন পাঁচজন খোদাকে মানতেন একজনকে মানতেন তাদের রব হিসাবে মানতেন খাদ্য দাতা হিসাবে আর একজনকে মানতেন তাদের রোগ থেকে বালা মুসিবাত থেকে সুস্থ দেওয়ার ও মুসলমান ঘরের সন্তান আল্লাহর বান্দা মনে রাখুন এভাবে পাঁচজন খোদাকে দ্বারা মানতেন ও আল্লাহর বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামকে চ্যালেঞ্জ দিয়ে তোমরা যদি তুমি যদি এই কথার সত্যবাদী হয়ে থাকো যদি তুমি তোমার রবের কথাই সত্যবাদী হয়ে থাকো তাহলে আমরা যে পাঁচজন খোদা আমাদের মেলায় আসবে তুমি তোমার রবকে ডাকবে আমি আমাদের পাঁচজন খোদাকে পাঁচজন রবকে ডাকবো আমরা পাঁচজন রবকে ডেকে আমরা তোমার রবের সঙ্গে আমরা বসবো বসার পরে যার রব বেশি শক্তিশালী তাকে আমরা রব বলে মেনে নেবো প্রভু বলে মেনে নেব তাকে আমরা খোদা বলে মেনে নেব আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান ঘরে সন্তান খুব খেয়াল করুন আল্লাহ পাকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন তারিখ সিদ্ধান্ত করি চলে গেলেন দিন তারিখ যেটা নির্ধারিত ওই তারিখে ওই ডেটে ওই পাহাড়ের পদদেশে ওখানে উপস্থিত হলেন তারাও আসলো নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন ডাকো তোমাদের পাঁচজন রবকে তারা পাঁচজন রবকে ডাকলো কিন্তু পাঁচজন রব উপস্থিত হলো না এ মুসলমান ঘরের সন্তান একটুখানি খেয়াল করুন কেতাব লেখক বর্ণনা করেছে কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটাও বর্ণনা করেছে কোরআন শরীফের ভিতরেও এ বর্ণনাটায় এসেছে আল্লাহর বান্দা মনে রাখুন নবী সালে আলাইহি সালাতু ওয়াস সালামের জামানার যে পাঁচজন খোদাকে মানত ও জমানার মানুষ এই পাঁচজন ছিল এক একজন আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর অত্যন্ত মাহবুব বান্দা এই পাঁচজন যখন মারা গেল তাদেরকে দেখে দেখে অনুসরণ করতে লাগলো তাদের রেখে যাওয়া মুরিদগুলোকে এই মুরিদগুলো যখন চলে গেল তাদের সন্তান সন্ততি পৃথিবী জবিনে আসলো পৃথিবীতে আসবার পরেতে দেখতে পাওয়া গেল পৃথিবীতে আসবার পরেতে দেখতে পাওয়া গেল তারা এই শয়তান ইবলিস তো মরেনি শয়তান ইবলিস বলতে লাগলো দেখো না তোমাদের বাপ দাদারা এই মানুষটাকে অত্যন্ত ভালোবাসত তা তোমাদেরকে সেজদা করতে বলছি না বরং তোমরা এই পাঁচজন ভালো মানুষের মূর্তি তৈরি করো পাঁচজন মানুষের ভালো করে মূর্তি তৈরি করে তাদেরকে একটা দেওয়ালে টাঙিয়ে তাদেরকে সামনে রেখে ইবাদাত করতে ভালো লাগবে তোমরা ইবাদাত করো তোমরা উপাসনা করো তারা তাই করতে লাগলো এক পর্যায়ে তাদের জামানাটাও পার হলো তাদের সন্তান সন্ততি পৃথিবীতে আসলো শয়তান ইবলিস বেশ ধরে এসে বলল দেখো না তোমার বাপ দাদারা এই মানুষটাকে সেজদা করত এই পাঁচজন রবকে আল্লাহ বলে মানত এই পাঁচজনকে খোদা বলে মানত তোমরা কেন মানবে না বরং তোমরাও সেজদা করো বলুন না এই সেজদাটা এই আল্লাহর সঙ্গে শরিক এখান থেকেই শুরু মুসলমান ঘরের সন্তান খুব খেয়াল করুন আল্লাহর বান্দা এটা ঘটছে নবীন সলে আলাইহ সালাত সালামের জামানা থেকে এ আল্লাহর বান্দা খুব খেয়াল করুন নবী সলে আলাইহ সালাত সালাম ওদের জায়গা মোতাবিক জায়গা পৌঁছালেন ওদের পাঁচজন রবকে ওরা ডাকলো উপস্থিত হল না এরপরে নবী সালে আলাইহি সালাত সালাম আল্লাহ দরবারে দোয়া করার জন্য হাত তুললেন আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান ঘরে সন্তান খুব খেয়াল করুন নবী আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে হাত তুলেছেন তবে না 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 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জাতি বলল না 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 আমরা যেটা বলে দেব ওটাই আল্লাহর কাছে চাইতে হবে আমরা যেটা বলে দেব ওইটাই চাইতে হবে নাই তো তুমি যেটা চাবা ওটা হয়তো আল্লাহ আগে থেকেই দিয়ে রেখেছে তাহলে তোমরা কি চাইবে ওটা বলে দাও ওজামানার মানুষেরা বলল ও নবী সালে আলাইহি আমাদের দাবি হলো এই পাহাড় দেখতে পাওয়া যায় আর পাহাড়ের মধ্য থেকে একটা উট বাহির করতে হবে না 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 ওই উঠটা এমন উট হবে যে উটটা দশ মাসের গর্ভবতী অবস্থায় থাকবে এমন উট দিতে হবে তাও গর্ভবতী উট দশ মাসের গর্ভবতী ওই পাহাড়ের মধ্যে উঠ থাকা সম্ভব পাহাড়ের মধ্যে পাথরের মধ্যে উঠ থাকা সম্ভব ভাই সম্ভব না আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান ঘরের সন্তান খুব খেয়াল করুন আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের নবী সালে আলাইহি সালাতু সালাম আল্লাহ দরবারে হাত উঠালেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার দোয়া কি কবুল করুন আল্লাহ পাকের নবী সালে আলাইহি সালাতু সালামের জাতিরা ডেকে বললেন ও নবী সালে আলাইহি সালাতু সালাম একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান নবী সালে আলাইহি সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন নবি সালে আলাইহি সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন ও নবি সালে আমাদের ধারণা হচ্ছে তুমি যে দোয়াটা করবে পাহাড়ের ভিতরে আল্লাহ উট রেখেছে ওই উটটা হয়তো আগে থেকেই রয়েছে ওই উটটা হয়তো আগে থেকেই রয়েছে তুমি দোয়া করলেই তো পেয়ে যাবে অত ভাবে না একদম হবে না তাহলে কি করতে হবে আমরা একটা পাথর বলে দিচ্ছি ওই পাথর থেকে বাইর করেন আল্লাহ বাগেন নবী নু আলাই সালাত সালাম আল্লাহ দরবারে আবার হাত উত্তোলন করলেন আবার কম তথা জাতিরা বলল ও নবী সালে আলাই সালাত সালাম দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দোয়া করবেন না আগে থেকেই যদি ও পাহাড়ে থাকে ও পাথরে থাকে ও পাথর যদি আগে থেকে থাকে অতএব ওটাও মানা যাবে না আমরা একটা পাথর নির্ধারিত করে দেবো দেখো না ওই সাইডে একটা পাথর দেখা যায় ওই পাথর থেকেই তোমাকে গর্ভবতী উদ্বাহির করতে হবে আল্লাহ দরবারে নবী সালে আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দুখানা তুলল ও রব্বুল আলামিন আল্লাহ আমার জাতি যদি আজ আমি আর তোর আমি আপনার দরবারে হাত উত্তোলন করেছে যদি আজ পাহাড় থেকে পাহাড়ে পাহাড়ের এই টুকরা থেকে যদি একটা দশ মাসের গর্ভবতী উট আল্লাহ আমার জাতির জন্য নিদর্শন দেন আল্লাহ আমার জাতিরা আপনাকে মেনে নেবে আপনা প্রভু বলে মেনে নেবে আমি নবে সালে আলাই তো সালাম ও আমার জাতিরা মেনে নেবে আমার জাতিরা আমার কমরা তারাও তো মেনে নেবে বরং আল্লাহ আপনি দেন দোয়া করতে দেরি আল্লাহর কি কুদরত আল্লাহর কি কারিশমা দেখতে পাওয়া গেল আল্লাহর কুদরত প্রকাশিত হয়ে গেল ওই পাথরটা বড় হতে লাগলো জোরে বলুন আল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান ঘরের সন্তান পাথরটা যখন বড় হতে লাগলো বড় হতে 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 এক পর্যায়ে দেখতে পাওয়া গেল নবী সলে আলাইহি সালাত সালাম সহ তার জাতি লক্ষ্য করল ওই পাথর থেকে দশ মাসের গর্ভবতী ও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা জন্য তথা ও জামানার মানুষের জন্য উপহার দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান ঘরের সন্তান খুব খেয়াল করুন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম সহ তার জাতির আলোক বলল তার জাতির আলোক বলল নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের দোয়া করতে দেরি কিন্তু পাহাড় ফেটে দশ মাসের গর্ভবতী উট বাইর হতে দেরি নয় একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী সলে আলাইকি সালা তো সালাম এবার ডেকে বললি ও আমার জাতি ও আমার এবার ইমানের কলেমাটা পড়ে নাও এবার ইসলামের কলেমাটা পড়ে নাও এবার আল্লাহর উপরে বিশ্বাসটা এনে ফেলো মুসলমান ধরে সন্তান আল্লাহর বান্দা খুব খাল করল তবে সলে আলাইকি সালা তো সালামীর জাতিরা ডেকে বললো না 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 আমরা এখন খুব মান না বরং গর্ভবতী উটের কাছ থেকে আমরা একটু দুধ পেতে চাই আমরা একটু দুধ পেতে চাই বললো দুধ কিভাবে হবে এখনো তো উটের বাচ্চা হয়নি তো যে উটের বাচ্চা হয় না তার কাছ থেকে দুধ কিভাবে সম্ভব তার কাছ থেকে তো দুধ পাওয়া সম্ভবপর নয় আল্লাহ পাকের নবী সালে আলাইহি সালাতু ওয়াস জাতিরা নবী সালে আলাইহি সালাতু ওয়াস সালামকে বারবার আবেদন করতে লাগলো ও নবী সালে আলাইহি সালাতু ওয়াস সালাম আপনার আল্লাহ যে খুব এ নিদর্শন দেখতে দেখিয়েছেন নিশ্চিতভাবে আল্লাহ দশ মাসে গর্ভবতী উট থেকে দুধ বাহির করতে সক্ষম একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ নবী সালে আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন ও আমার জাতির ও আমার কওম মনে রাখো চলে যাও চলে যাও তোমরা বাড়িতে চলে যাও বাড়ি থেকেও তোমাদের তাবুর গুলো কলসি গুলো গুলো নিয়ে চলে এসো তোমাদের ব্যাগপত্র নিয়ে চলে এসো যাতে তোমরা দুধটাকে ধরতে পারবে জাতির মানুষেরা বাড়িতে চলে গেল দুধ ধরার মতো পাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত পৌঁছে গেল ওই পাহাড়ের পদদেশ পর্যন্ত

এত দুধ এত দুধ এত দুধ বাহির হলো এত দুধ বাহির হলো ইতিহাস লেখক লিখেছেন ওই জমানার মানুষদের ডাবর কলসি বালতে তাদের পাত্রগুলো সব পরপুর হয়ে গেল এরপরেও কিছু দুধ মাটিতে পড়ে গেল জোরে বলুন আল্লাহ বাগের নবী সালে আলাইহি সালাত ও সালাম এবারে ডেকে বললেন ও আমার জাতি ওগো আমার কওম খবরদার খবরদার এই উটটা হলো আল্লাহর নিদর্শন খবরদার খবরদার এই উটের সঙ্গে যেন কোনো বিয়াদবি করবে না এক নম্বরে বললেন দেখো এই উটের সঙ্গে বিয়াদবি বলতে কাউ কেউ যেন এই উটকে খারাপ নজরে দেখবে না খারাপ নজরে তো দেখা তো দূরের কথা কেউ যেন এই উটের গায়ে অন্য তথা খারাপ নিয়েতে হাতও দেবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটাও দূরের কথা কেউ যদি মারার চিন্তা করে খবরদার এই উটকে যত কেউ হত্যাও না করে এই কটা কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতিকে বললেন কিন্তু মুসলমান ঘরের সন্তান আল্লাহর বান্দা খুব খেয়াল করবেন নবী সাল্লাম এই কথাগুলো বলেছেন আর তার জাতির ভিতর দিয়ে দুইজন বেবিচারী মহিলা ছিল দুইজন বেবিচারী মহিলা আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন লা কানা খবরদার তোমরা জিনার ধারে পাশেও যেও না এই দুইজন জেনাকারী মহিলা এরা সমাজের বুকে খারাপ কাজ করত আর দুইজন পুরুষ এই মহিলার কাছে আসলো জেনা করবার জন্য বলুন বলুন জোরে বিল্লাহ এখন এই মহিলা বলল দেখো আমি অর্থের জন্য তোমাদের সঙ্গে কুকর্ম করতে পারবো না একটা শর্তে কুকর্ম করতে পারি সেটা হলো যদি ওই উটটাকে আল্লাহর নিদর্শন নবী সালামের আল্লাহর নিদর্শন যদি হত্যা করতে পারো তাহলেই আমি তোমাদের সঙ্গে কুকর্ম করতে লিপ্ত হব বলুন নাউসবিল্লা করণ শরীফে আল্লাহ বলেছেন এই দুইজন ব্যক্তি অনুসন্ধান করতে লাগলো পাওয়া গেল নয় জনের একটা ডাকাত দল অনুসন্ধান করতে করতে নয় জনের ডাকাত দল উপস্থিত হলো তাদের কাছে গেল এ দুজন ব্যক্তি দেখো না একটা কাজ করতে হবে হলো কি কাজ একটা প্রাণীকে হত্যা করতে হবে নয়জন ডাকাত দলের কথা করণ শরীফ এসেছে ওই নয়জন ডাকাত দল বলতে লাগলো দেখো না আমরা মানুষ হত্যা করি টাকার জন্য অর্থের জন্য বললো আমরা মানুষ হত্যা করতেও কুণ্ঠা বোধ করি না আমরা তো একটা প্রাণীকে হত্যা করব কোন সমস্যাই নাই বলুন না উজবিল্লা আরো জোরে বলুন না উজবিল্লা আল্লাহর বান্দা খুব খেয়াল করুন আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের নবী সালে আলাইহি সালাতু ওয়া সালাম এদিকে বলেছেন খবরদার খবরদার খারাপ নজরেও তার দিকে দেখবে না অতছ নয়জন ডাকাত দল রাজি হলো আল্লাহর নিদার দর্শন হত্যা করবে বলুন নজবিল্লা আল্লাহর বান্দা মনে রাখুন একজন ডাকাত দল রাতের বেলা চৌকি দিতে লাগলো না না নবী সালে আলাইহি সালাতু ওয়া সালামের ওই উটটা কোথায় থাকে ওই উটটা কোথায় থাকে চৌকি দিতে লাগলো রাত যখন গভীর হয়ে গেল দেখতে পাওয়া গেল ওই নয়জন ডাকাত দল মিলে আল্লাহ নিদর্শন উটটাকে তারা হত্যা করে ফেললো সকাল বেলা সকাল হয়ে গেল চারিদিকে সংবাদ পৌঁছে গেল আল্লাহ পাকের নবী সালে আলাইহি সালাত সালামের নিদর্শন আল্লাহ নিদর্শন এই কিছু মানুষ হত্যা করে ফেলেছে এই সংবাদটাও নবী সালে আলাইহি সালাত সালামের কাজ পর্যন্ত পৌঁছে গেল নবী সালে সাল্লাম চলে আসলেন জাতির মাঝখানে দেখো ওগো আমার জাতি ওগো আমার শিগ্রি বলে তোমাদের ভিতর দিয়ে কে তোমাদের ভিতর দিয়ে এই আল্লাহর নিদর্শনটাকে হত্যা করেছে যদি তোমরা স্বীকারোক্তি না দাও আমার রব আমাকে জানিয়ে দেবে জোরে বলো আরো জোরে বলুন সোহার আল্লাহ আল্লাহ বাঘের বান্দা মনে রাখ নয়াল মনে মনে করলো সালাম যখন বলেছেন আল্লাহ তাকে জানিয়ে কারণে পাহাড় ফেটে যখন এমন করে উট বাইর হয়েছে ওই উটের আবার দুধ দহন করা হয়েছে আমরা সকলে সেই দুধগুলো নিয়েছিলাম ও মুসলমান ঘরে সন্তান আল্লাহর বান্দা মনে রাখুন নবী সালে আলাইহিস সালাতু ওয়াস কে বারবার জন্য এবার চিন্তা ভাবনা করলো এই নয়জন জন দল ভাবলো নবী সালে আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছ থেকে নিশ্চিতভাবেই সব কিছু জেনে যাবে সব কিছু জেনে যাবে অতএব আমাদেরকে এই নবী সাল্লাল্লাহু সাল্লামকে হত্যা করি ফেলতে হবে আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান ঘরে সন্তান খুব খেয়াল করুন নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম কে মারবার জন্য রাতের বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামের বাড়ির সামনে একটা বড় পাহাড় ওই পাহাড়ের পদদেশে তারা আয়াল হয়ে দাঁড়িয়ে গেল রাত গভীর হয়ে বললো নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম কে পৃথিবী জমিন থেকে হত্যা করে ফেলবে নয়জন ডাকা দল রাত যখন গভীর হয়ে গেল ওই নয়জন টাকার দল রবি সালে আলাইহিসালামকে মারার জন্য ঘর পর্যন্ত পৌঁছে গেল নবী صلى अलैহি সালা ওয়াসাল্লাম ওই সময় দেখতে পাওয়া গেল আল্লাহর ধানমগ্ন অবস্থায় রত। তাইজন ঢাকা দল মনে মনে করলো এই তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করা চলবে না। হাতছাড়া করা চলবে না। বরং এই মুহূর্তে নবী صلى अलैহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামকে পৃথিবীর জমিন থেকে চিরচ চির বিদায় করে দিতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো ও মুসলমান ঘরের সন্তান আল্লাহর বান্দা খেয়াল করুন নবী সালে আলাইহি সালাত ওয়া সালাম কে দল প্রথমবার যেই মাঠে গেল দেখতে পাওয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন জন ওই নয়জন ঢাকার দলকেই মেরে দিল যারা বলুন সুবহানাল্লাহ কে জানো আঘাত করলো কে জানো তাদের উপরে প্রহার করলো নয়জন ঢাকার দল থতমত খেয়ে গেল কি সর্বনাশ ডাইনে তাকালেন বামে তাকালেন উপরে তাকালেন সাইডে তাকালেন কি সর্বনাশ কেউ তো নেই মাল্যকে সাল্লাম ইবাদাত করছে কি সর্বনাশ আমাদের মাল্যকে ওরা কিছু সময় চিন্তা ভাবনা করে মনে করলো যে হয়তো আমাদের এটা ভ্রমণ আমাদের এটা চিন্তা ভাবনা নবী সালে আল্লাহ সাল্লাম হয়তো আমাদের মারিনি আমরা এই নয়জন ডাকাত দল দ্বিতীয়বার প্রহার করবো আল্লাহর বান্দা মনে রাখুন এ মুসলমান ঘরে সন্তান দুইজন টাকা দল আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালামকে বারবার জন্য যেই না প্রস্তুতি গ্রহণ করল দেখতে পাওয়া গেল কে জানো তাদের উপরেই মেরে দিল জোরে বলুন সুবহানাল্লাহ আবার যেন তাদের উপরে কে আঘাত করেছে কি সর্বনাশ কে আঘাত করলো ওরা আবার মনে করলো যে এটা আমাদের হয়তো ভ্রমণ এটা আমাদের চিন্তা ভাবনা ওরা মনে করলো এবার ফাইনাল রাউন্ড অতএব ফাইনাল রাউন্ডকেই শেষ করে দেবো আল্লাহর বান্দা মনে রাখো হে মুসলমান ঘরের সন্তান খুব খেয়াল করো আল্লাহ পাকের নবী সাল্লা আলাইহি সালাতু ওয়া সালামকে মারার জন্য তিনবার কথা তৃতীয়বার তারা রেডি হয়ে গেল তারা চিন্তিত হয়ে তারা রেডি হয়ে প্রস্তুতি গ্রহণ করে নিল না 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 ফাইলাল রাউন্ডে নবী সাল্লা আলাইহি সালাতু ওয়া সালামকে পৃথিবীর জমিন থেকে হত্যা করে দেব পৃথিবীর জমিন থেকে শেষ করে দেব ও আল্লাহর বান্দা দেখতে পাওয়া গেল নবী সালে আর সালামকে মারার আগেই কে যেন ফাইলাল রাউন্ডে কে জানো ফাইলাল সব নয়জনকেই মেরে দিল জরে বলুন সুবহানাল্লাহ কে যেন ফাইলাল রাউন্ডে এই নয়জনকেই হত্যা করে দিল সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া গেল দেখেন যারা চোর তাদের বাপমা জানে যে এরা চোর যারা ডাকাত তাদের বাপ মা যে ডাকাতি করে আমার সন্তানরা তারা যদি ফিরে রাত্রে না আসে বাপ মার টেনশন হওয়াটা স্বাভাবিক ঠিক বলছি না টেনশন করে চিন্তা করে আল্লাহর বান্দা তারা চিন্তা করতে লাগলো কি সর্বনাশ নয় জন আমাদের সন্তান এরা গেল তো গেল রাত্রে বেলা কিন্তু ফিরে আসছে না কেন এরা ফিরে আসছে না কেন ওরা খুঁজতে 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 এলাকায় খুঁজতে খুঁজতে দেখা গেল নবী সাল সাল্লামের বাড়ির পাশে যে পাহাড় ওই পাহাড়ের পদ দেশে পাহাড়ের এক সাইডে নয়জন ডাকাত দল পৃথিবীর জমিন থেকে চিরবিদায় বাড়ির লোক সবাই বলতে লাগলো নবী তোমার এই উঠ তথা আল্লাহ নিদর্শন উঠটাকে হত্যা করেছে বলে তোমরা মেরে মেরে তুমি জনকে নবী তো সালাম বললেন দেখো না আমি এদেরকে হত্যা করিনি আমি এদেরকে মারিনি জোরে বলুন সোহান আল্লাহ আসলে নবী সালে সাল্লাম বিন্দু পরিমাণ কিচ্ছুই জানে না আর একবার বলুন আলহামদুলিল্লাহ আলামিন ফারিস্তা কে পাঠিয়ে দিলেন যাও জিব্রাইল বলে এসো যাও জিব্রাইল বলে এসো যারা আমার নবীকে মারতে চাই আমি আল্লাহ তাদেরকেই ধ্বংস করে দেই জোরে বলুন আল্লাহ পাকের বান্দা ও মুসলমান ঘরের সন্তান আমি আপনাকে বোঝাতে ছিল গাও পৃথিবীর জমিনে যত নবী এসেছেন তার zamanar তার zamanar মানুষদেরকে কালেমা দেওয়ার জন্য আল্লাহ আল্লাহর কথাগুলো বর্ণনা করার জন্য পৃথিবী জমিনে এসেছিল তার zamanar মানুষ যেন জাহান্নামী না হয়ে যায় বরং জান্নাতের মানুষ হয়ে যায় এজন্যই নবীরা পৃথিবী জমিনে এসেছিল তবে মুসলমান ঘরের সন্তান বলেন আল্লাহর বান্দাগা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে ওই তায়েবাসীরা কষ্ট দিয়েছিল এক বিন্দুর তরে আখিরি জামান আল্লাহবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক বিন্দুর তরে তাদেরকে কোন প্রকার আঘাত করতে নিষেধ করেছিল মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ বরণ আখিরি জামান আল্লাহবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ

মোহাম্মদুর রসুল্লাহ ইহুদিদের সঙ্গে চুক্তি করে ও ইহুদিরা আমরা মুসলমান আমরা আল্লাহকে ইবাদত করে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আমরা এক রবকে বিশ্বাস করি কারণ আমার আল্লাহ আমার উপরে নাজিল করে দিয়েছে কুলহু আল্লাহ 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 আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই আল্লাহ গুসামাদ লাম্মিয়ালি দোয়া লাম্মি

সন্তান দেখতেবা গেল কিছু দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে ইহুদিরা দেখলো না 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 নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকিমা সাল্লামার আদর্শ দেখে মক্কাবাসীরা কলেমা পড়ে নেয় মদিনাবাসীরা এই মারের কলেমা পড়ে আল্লাহ হয়ে যায় আল্লাহর বান্দাগা মদিনাবাসী মক্কাবাসীরা যখন আল্লাহ হয়ে যাচ্ছে হঠাৎ করে ইহুদিদের ভিতরে প্রশ্ন পৃথিবীর জমিন থেকে যদি নবী মোহাম্মাদ হত্যা করতে হয় তাহলে আমাদের কিছু ষড়যন্ত্র করতে হবে এই পৃথিবীতে সব নবীরা এসেছে কিন্তু নবী যদি সেদিন দোয়া করতেন ও ইহুদি বাচ্চারা একটাও বিধিবিতে থাকতো না ওই কাফের বেইমান দুশমনে রাসূলরা এক বিন্দুর তরে এ ভূপৃষ্ঠে জায়গা পেত না তবে আল্লাহর বান্দা বলে রাখো ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের আদর্শ দিয়ে এই পৃথিবীর জমিনে ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছিলেন জোরে বলো এজন্য মো আন আল্লাহ জানিয়েছেন ওগো আমার বান্দাবান্দি মনে রাখো আমি আল্লাহ জানিয়ে দিলাম লকাদ কানা লাকুনফি রুসুল ইল্লাহি বুসবাতুন হাসানা পৃথিবীর মাঝে যদি কারোর চরিত্র দেখতে হয় হয় চরিত্র অনুসরণ করতে হয় তাই দয়াহ্নবী মাহফাদুর রসুল চরিত্রকেই ফলো করো যদি বলো আল্লাহু আলাইহিস সালাম সম্পর্কে আমার আল্লাহ আবার জানালেন ইন্নাকা আলা খুলুকিল আযীম নিশ্চয়ই আখিরি জামানার নবীর চরিত্র तमाम পৃথিবীতে যত মানুষ এসেছে সবার থেকে উত্তম জোরে বলুন নবী আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন পৃথিবীতে আর যত মানুষ গোছরে গেছে সকল মানুষের থেকে আমার রাসূলের চরিত্র উত্তম জোরে বলুন এই ইহুদির জাতিরা এরা দেখলো যে রসুলের চরিত্রের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে অথেব কোনো না কোনো বিরোধিতা করতে হবে আল্লাহর বান্দা মনে রাখুন এই ইহুদিরা এক পর্যায়ে ওই মোহাম্মদ রসুল্লাহকে তার কাছে গিয়ে রসুলের কাছে দরবারে গিয়ে বললেন এ রসুল্লাহ আমরা কলেমা পড়ে দিয়েছি আমরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে কলু আমান্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি উমা বি কিছু মানুষ তারা বলবে এ কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছে কিছু মানুষ তোমাদেরকে বলবে তোমাকে বলবে আমরা ঈমান এনেছি কিন্তু তারা ঈমান আনেনি এ মুসলমান ঘরের সন্তান এই ইহুদি জাতির ভিতর দিয়ে কিছু মানুষ যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে বললো আমরা ইমানের কলেমা পড়ে মুসলমান হব আসলে তারা ইমান আনেনি তারা দাওয়াত পরলো এক পর্যায়ে রসুলকে সাহাবাদেরকে নিয়ে দাওয়াত পর্যন্ত পৌঁছালেন বাড়ি পর্যন্ত পৌঁছালেন কিন্তু দেখতে পাওয়া গেল ওই বাড়ি পর্যন্ত পৌঁছানোর পরে এই ইহুদি জাতিরা বলল দেখো নবী মোহাম্মদ সাহাবারা এখানে অবস্থান করুক আপনি একটু আমাদের সঙ্গে আসুন আল্লাহর বান্দা মনে রাখো ও মুসলমান ঘরের সন্তান খুব খেয়াল করো আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই ইহুদীদের সঙ্গে চললেন রসুল্লা আলাইহি সাল্লাম ইহুদিদের সঙ্গে চললেন দেখতে পাওয়া গেল একটা ঘরের মধ্যে নিয়ে গেল এরপরে একজন ইহুদিকে বলল যাও উপরে চলে যাও ওই উপর থেকে পাথর মেরে নবী মহাম্মাদকে শেষ করে দেবে আল্লাহ বাগের বান্দা ওহে মুসলমান করে খুব ख्याल করেন আল্লাহ পাক বান্দা বান্দির সব মনের খবরগুলো গুলো জানেন বান্দা সব মনের খবরগুলো আমার আল্লাহ সবকিছু জানেন আল্লাহ পাক বলেন আমিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লামকে জানানোর জন্য জিবরাইলকে পাঠিয়ে দিলেন যাও জিবরাইল চলে যাও যাও জিবরাইল চলে যাও যাও জিবরাইল চলে যাও

মুহূর্তেই বাহির হয়ে বলুন জোরে বলুন সুবহানাল্লাহ এই আজকে বাইতুল মুকद्दাস এরা ধ্বংস করার জন্য চিন্তা করছে এ মুসলমান ঘরের সন্তান কিয়ামত পর্যন্ত এরা ধ্বংস করার চেষ্টা করবে কিয়ামত পর্যন্ত নবীর জামানায়ও এরা ধ্বংস করার জন্য নবীকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই ইহুদি জাতিরাই তারা চূড়ান্তভাবেই তারা লেগেছিল আল্লাহর বান্দা মনে রাখো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে চলে গেলেন না 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 পৃথিবীর জমিনে নবী আর পৃথিবীর জমিনে রাই জমানা শুরু হলো হযরত আবু বকরের জামানা আবু বকরের জামানায় কোন ইহুদি কোন ষড়যন্ত্র করতে পারল না শুরু হয়ে গেল আল্লাহ পাকের নবীর জামানার পরে আবু বকরের জামানায় যখন কোন প্রকারের ইহুদি কোন ষড়যন্ত্র আটতে পারল না কারণ উনি মাত্র দুই বছর আল্লাহ পাকের এই দুনিয়ায় রাজত্ব করেছিলেন তথা দুই বছর দেশ পরিচালনা করেছিলেন মুসলমান ঘরে সন্তান এরপরে আবু বাকা পৃথিবী জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেল শুরু হয়ে গেল আল্লাহ পাকের মাহবুব বন্দা গা প্রাণ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ গা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একেবারে কাছের মানুষ হযরত ওমর ফারুক রাদি আল্লাহ তালান হোর জামানা শুরু হয়ে গেল হাজরা তোমার এ জামানা শুরু করেছে তবে না 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 ওমার এত টাকর ছিল ইহুদিরা কোনদিন ষড়যন্ত্র করার কোন প্রকাশ পাইনি জরে বলুন এরা সরযন্ত্র করতে সাহস পাইনি সাহস যখন পাইনি নবীর পরে ওমরের যুগের পরে ওমর যখন পৃথিবী জমিন থেকে চলে গেল শুরু হলো হাজার ইনি অত্যন্ত সরল সাদা মানুষ এরা দেখল উসমানে গনি এত সাদা অথেব আমাদেরকে কাজে লাগাতেই হবে বলুন নজবিল্লা

এই জামানায় আবির্ভাব হলো একজন পাক্কা ইহুদি ইহুদিদের মাস্টার মাইন্ড আবদুল্লা ইবনে সাবা নামটা বাড়িতে মুখস্ত করে যাবেন এই হল ইহুদিদের প্রথম দালাল এ মুসলমান ঘরের সন্তান ই আবদুল্লাহ ইবনে সাবা ইনি মদিনাতে আসলেন এসে মিথ্যা মিথ্যা গলেমা বললেন বড় জুব্বা পড়লেন দাড়ি রাখলেন প্রথম কাতারে নামাজ পড়তে লাগলেন নামাজ পড়তে পড়তে একদিন হজরত উসমানে গানী রাজি আল্লাহ তাল আনহুকে ডেকে বলছেন উসমানে গানি আপনি চাইলে এই মদিনা শহরে আমার কোন একটা দায়িত্ব দিতে পারেন হজরতে উসমানে গানি অত্যন্ত ব্রেনী ছিলেন অত্যন্ত তীক্ষ্ণ ব্রেনীর মানুষ ছিলেন উনি বললেন দেখো তোমার দ্বারা সম্ভব না তুমি এর যোগ্য নাও যদি বলুন সুবাহান রাগটা আরো বেড়ে গেল রাগটা আরো বেড়ে গেল দেখতে পাওয়া গেল রাগ যখন বেড়ে গেছে এই আবদুল্লাহ ইবনে সাবা পৃথিবী জমিন থেকে আল্লাহর নবীর একজন সাহাবা হযরতে উসমান গনিকে পৃথিবী জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ও জামানার সাধারণ মমিন মুসলমান সাহাবাদের ডেকে বলল ও সাহাবারা ও রসুলের সাহাবারা মনে রাখো হাজরাত আলী পৃথিবী জমিনে বেঁচে থাকতে হাজরাত উসমান ঘনি রাদি আল্লাহ তাআলা আনহু কিভাবে একজন খলিফা হন একজন খলিফা হন পোকা গিয়েছে একজন খলিফা হলেন তো এ সময় দেখতে পাওয়া গেল কিছু সাধারণ মমিন মুসলমানকে বিগড়ে দেওয়ার জন্য দেখতে পাওয়া গেল এই আবদুল্লাহ ইবনে সাবা চক্রান্ত করে বলতে লাগলো মনে রাখো হজরত আলী পৃথিবীর জমিনে বেঁচে রয়েছে আর हजरा उस्मान गनी कि भावे এ জামানার খলিফা হন কিভাবে এ জামানার খলিফা হন ও মুসলমান ঘরে সন্তান আল্লাহ আর বান্দা ও জামানার ও ইহুদি দালান ইহুদি বলতে লাগলো না 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 আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নবী আমার যে মানুষটাকে বলেছেন আসাদুল্লাহিল গালে তামাম পৃথিবীতে যত ইহুদি খ্রিস্টান যত আল্লাহ দুশমান আছে ছকলার আর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর জামাতা হযরত আলীকে বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান ঘরে সন্তান এই ইহুদি বলতে লাগলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসাদুল্লাহিল গালিব তার সম্পর্কে বলেছে না না শুধু এখানে শেষ নয় কারণ আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কলিজা টুকরা

জান্নাতের আব্বা হুসেনের নহয় খিফা গনি কেন খলিফা হলো উসমানে গনি কে সরাতে হবে শুধু এখানে শেষ নয় বরং আবার বলতে লাগলো ও দুনিয়াবাসী ও মুসলমান ঘরে সন্তান খুব খেয়াল করুন ও জামানায় ইমানদার মুসলমানকে ডেকে বলতে লাগলো যার সম্পর্কে আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন ও দুনিয়াবাসী মনে রাখো আমার কলিজার টুকরা সন্তান ফাতিমা তু যোহরা উনি হলে জান্নাতী মহিলাদের সর্দার অতএব জান্নাতি মহিলাদের সর্দার আর যিনি তার স্বামী হজরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু অতএব তানাকে বাদ দিয়ে ওমর ফারুক ওমর ফারুকের পরে উসমানে গনি কিভাবে খলিফার আসনে বসে ইহুদিরা মনে করছেন শুধু আজকের থেকে ওরা এই সমস্যা করছে ও জামানা থেকে আল্লাহর বান্দা মনে রাখো ওহে মুসলমান ঘরের সন্তান এই জামানায় দেখতে বা গেল এই ইহুদিরা মিলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ঘনিষ্ঠ জান্নতি একজন সাহাবা হযরত উসমান গনে رضی আল্লাহু তাআলা عنہকে পৃথিবী জমিন থেকে শাহাদাত বরণ করে দিয়েছিলেন ওহে মুসলমান ঘরের সন্তান আল্লাহর বান্দা আজ ওই ইহুদি জাতিরা এই পৃথিবী জমিনে বেজে

ইহুদিদের জায়গা দিল জায়গা দেওয়ার পরে দেখতে পাওয়া গেল এই ইহুদিরা এই ইহুদিরা ওই মুসলমানদের উপরে অত্যাচার করতে লাগলো এই ইহুদিরা তারপরে অত্যাচার করতে লাগলো এই ভারতবর্ষের ইতিহাস আমরা সকলেই কম বেশি জানি আমরা ভারতবর্ষের মুসলমান হিসাবে আমরা সকলেই জানি যে যখন ইংরেজ এসেছিল ভারতবর্ষে তখন দেখতে পাওয়া গেছিল ভারতবর্ষের জমিনে দেখতে পাওয়া গিয়েছিল তখন তারা ব্যবসার ব্যবসার অনুমতি অনুমতি তাদের মনোভাব পেরে জন্য দিল পরে ভারতবর্ষের মানুষের উপরে অত্যাচার শুরু করলো পলাশের যুদ্ধে নবাব সিরাজ দৌলাকে পরাজিত করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হলো এরপরে এক পর্যায়ে দেখতে পাওয়া গেল ভারতবর্ষের আর আছেগণে এই ব্রিটিশ তারা জায়গা দখল করে নিল জায়গা দখল করে নিয়ে বলতে লাগলো এ ভারতবর্ষের জমিনে জন্মগতভাবে ভারতবর্ষ আথে যারা হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে ইহুদি হতে পারে না নাসারা কারো ধর্ম মানতে দেওয়া হবে না জন্মগত ভারতী হলেও ব্রিটিশের আইন কানুন নিয়ম নীতি অনুসরণ করতে তাই ভারতবর্ষের মানুষ দু শত বছর ধরে তার অধিক তারা এই পরাধীনতার সঙ্গে নিজের দেশে তারা এই পরাধীনতার সঙ্গে ছিল এরপরে মুসলমানদের কলিজার টুকরা হাজার কাসত নানতবি রহমাতুল্লাহ আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি হাজার জামিল প্রমুখ মুখ প্রমুখ এমন করে মানুষ তারা এই সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে তারা জেহাদ ঘোষণা করে এক পর্যায়ে হাসান আহমদ দাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও ঘোষণা করে পরবর্তীতে কারাচিতে একটা বড় সমাবেশ হয় ওখানে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ উপস্থিত হয়ে তারপরে এ ভারতবর্ষ সকলে মিলে এ ভারতবর্ষকে স্বাধীন করেছিল এ মুসলমান ঘরের সন্তান কান খুলে শুনে রাখুন আজকে এই জিনিসটাই দেখতে পাওয়া গেল হিটলার মারার পরে যখন ইহুদি তথা জায়গা দিল। এরা জায়গা পেয়ে জায়গা চেষ্টা ওই জায়গাকে তারা দখল করার জন্য চিন্তা ভাবনা করে তারা দখল করার জন্য চিহ্নমান গড়ের সন্তান আসলে ওদের জায়গা প্যালেস্টাইনে ছিল না প্যালেস্টাইন হলো মুসলমানদের দেশ প্যালেস্টাইন হলো আল্লাহ দেশ প্যালেস্টাইন হলো নবীদের দেশ জোরে বলুন আল্লাহ বেশি বেশি নবী পাঠিয়েছেন আল্লাহ যত নবী পাঠিয়েতেন তার সব থেকে বেশি প্যালেস্টাইনে পাঠিয়ে আল্লাহ বেশি নবীদের কে পাঠিয়েছেন আরো জোরে বলুন যত নবীকে পাঠিয়েছেন সব থেকে বেশি প্যালেস্টাইনে পাঠিয়েছেন আল্লাহর বান্দা বোনেরা কোন ও মুসলমান করে সന്തর খুব খেয়াল করুন আল্লাহ বাগের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় তথা নবী জামানায় ইহুদীদের সঙ্গে চুক্তি করার কারণে তারা চুক্তিকে ভঙ্গ করেছিল এই জামানার মানুষেরা ওই ইহুদের উপরে ভরসা করে জায়গা দিয়েছিল কিন্তু না না তারা যে বিশ্বাসঘাত তারা যে বেঈমান তারা মুসলমানদের উপরে অত্যাচার শুরু করে দিল ও মুসলমান ঘরের সন্তান তবে ইতিহাস আমাদের মনে রাখতে হবে এটা মুসলমানদের ইতিহাস এটা মুসলমানদের ঐতিহ্য এখানে মুসলমানদের ঐতিহ্য লুকিয়ে রয়েছে আখিরি জামানার নবী নবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার বলে ও দুনিয়াবাসী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কোরআন নাজিল করেছেন আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিয়েছে আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা দান করেছেন তবে নামাজ আর রোজা সবগুলোর মাসকান দিয়ে আমি যেদিন আল্লাহর সঙ্গে দিdare গিয়েছিলাম এই দিdare যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আমাকে সর্বপ্রথম প্যালেস্টাইনে অংশ জরোহণ করিয়েছিলেন একবার মন খুলে বলুন সুবহান নবী আমার বলেন আমি ওই রাত্রে প্যালেস্তাইনে গিয়েছিলাম বাইতুল মোকাদ্দে কোরআন শরীফের আয়াত মহান আল্লাহ নাজিল করে দিলেন ও দুনিয়াবাসী মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির ও দুনিয়াবাসী মনে রাখো আমি আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ আলাইহ وسلم নবী আমি জানিয়ে দিলাম আমি আখিরি জামানার নবী তোমাদেরকে বলে দিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আআমিন সর্বপ্রথম আমাকে মসজিদে আরামে অবস্থান করার রাতে বানাই জোরে বল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরপরে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাসে রাতে বেলা আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছিল একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ এরপরেই বাইতুল মুকদ্দাসে সাহাবারা এক সময় জিজ্ঞাসা করলেন এ রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মসজিদ কোনটি এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মসজিদ কোনটি নির্মাণ করেছেন নবী আমর বলেন ইন মাসজিদিন উদিফিল আনদি আল আউয়ালু ক্বাল আল মাসজিদুল হারাম প্রথম নাম্বার মসজিদ হলো মসজিদে আরাম জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন আল্লাহ সাহাবারা বাহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর এরপরের মসজিদ কোনটি নবী আমার বলেন ও সাহাবারা মনে রাখো কাল সুম্মা আইয কাল আল মসজিদুল দ্বিতীয় মসজিদ হলো মসজিদে আকসা জরে বলুন সুবহানাল্লাহ এই বাইতুল মুকাদ্দাস আকসা সাহাবারা আওয়াজ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর মসজিদে হারাম আর মসজিদে আকসার মাসখানে কয় কত দিনের ব্যবধান

এই মসজিদ আক্সা এমন একটা জায়গায় রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কে বলেন ও দুনিয়াবাসী মনে রাখো আখিরি জামান আল্লবী মোহাম্মদ রসুল্লাহ সাহাবাদেরকে ডেকে বললেন বাইতুল মুকাদ্দ এমন একটা জায়গা আমি আখিরি জামান আল্লবী মসজিদ একসাই যেদিন রাত্রে বেলা ওইদিন ওই দিন আল্লাহ পাক রব্বুল আলমিন নবী আদম সালাম থেকে নবী ঈসা আলাইহি সালাম পর্যন্ত যত নবিয়া রসুল পৃথিবী জমিনে প্রণ করেছিলেন সব নবী রসুলদের বাইতুল মুকাদ্দাস আল্লাহ অংশ গরণ করিছিলনি জরে বলুন স্ু আনের্লাও আরও জরে বলুন সুয়া আনাল্লাহ তব মুহাম্মাদুর হুসল্লাহ সাল্লাল্লাহ আলাই খেমেন সাল্লামাও তবি আমারডকে বের আমা সা বাড়াও ু আমার সাবি রামের রাখ আমি আখিনি জামা আন্লাবে ত মু আম্মাদুর ওসল্লাহ সাল্লাল্লাহ আলই খেমেন সাল্লামা নিয়ে দিলাও এই মসসিনে আকসায় আমি রসুন ওই রোজনীতে তামাম নবীদের সঙ্গে। আমি রাসূল উপস্থিত ছিলাম এবং ওই মসজিদে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ পড়িয়েছিলাম আমি ইমামতির দায়িত্ব পালন করেছিলাম আর নবী এই নবী আদম আলাইহিস সালাম থেকে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীরা আমার মুক্তাদি হিসাবে ছিল একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ এই মসজিদে আকসা আমাদের পৈতৃক সম্পত্তি এই ইহুদিদের নয় অথে ইহুদিদের এই যে অত্যাচার সহ্য করা যাবে না আজকে এতগুলো ইউটিউবার ভাই এখানে এসেছেন আরো আসছেন ভাই একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার আজকে আমাদের সমাজে আমাদের দেশে দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদের এ সমাজে কিছু বড় বড় ইউটিউবার তারা এই ইহুদিদের দালাল কাদের দালাল ইহুদিদের দালাল ভালো করে মাথায় রাখুন ইহুদিদের দালাল তারা বলছে হামাস কেন আগে ইহুদিদের প্রতি আগে কেন অত্যাচার করলো তথা হামাস কেন ইহুদিদের উপরে এ বোমা মারল ভাই ইতিহাস যদি দেখেন দেখতে পাওয়া যাবে এ প্যালেস্টাইনের মুসলমানদের উপরে দীর্ঘ দিন ধরে অত্যাচার করছে সেদিন তাদের চোখে শস্যের ফুল দেখেছিল আজকে যখন মুসলমানরা যখন ইহুদিদের জন্য উঠেছে আজকে ভারতবর্ষের জমিনে কিছু ইউটিউব তারা প্রচার করছে যে হামাস এরা জঙ্গি তবে মুসলমান সন্তান আপনাকে বলে যাই আমাদের সমাজে প্রতিটা ঘরে ঘরে মুসলমানদের ইউটিউবার থাকা দরকার প্রতিটা ঘরে ঘরে মুসলমানদের ইউটিউবার দরকার কারণ হামাস জঙ্গিবাদী নয় জঙ্গিবাদী হতেই পারে না এরা এদের পৈতৃক সম্পত্তির জন্য লড়াই করছে এরা নিজের নিজেদের জন্মভূমির জন্য লড়াই করছে ইহুদিতে তো এ জায়গা তাদের পৈতৃক সম্পত্তি নয় এটা মুসলমানদের পৈতৃক সম্পত্তি মুসলমানরাই যুদ্ধ করছে জোরে বলুন অতএব ইউটিউবারদের প্রয়োজন আছে না নাই এই আমার কথা আপনারা এখানে শুনছেন যতগুলো মানুষ এই ইউটিউবারে হাজার হাজার কখনো কখনো লক্ষ লক্ষ মানুষ দেখবে দেশের দেশ থেকে ও দেশের মানুষ দেখবে আর ও দেশ থেকে ওদেশের মানুষ দেখবে এখান থেকে আমি করে যদি যদি মুসলমানদের মুসলমানদের না থাকে তাহলে বর্তমান সময় অনেক অনেক প্রকার মানে অনেক আমাদের নিচেই থাকতে হবে কারণ এই সমস্ত দালাল এরা তো ইহুদিদের দালাল এরা তো খ্রিস্টানদের দালাল এরা তো আমেরিকার দালাল ঘরে লাগবে এবং প্রচার করতে হবে হামাসরা জঙ্গিবাদী নয় ইসলাই জঙ্গিবাদী কারণ যুদ্ধ করার জন্য নীতিমালা আছে যুদ্ধ করার জন্য একটা সূত্র আছে যুদ্ধর জন্য প্রত্যেকটার নিয়ম আছে আজকে ওয়াজ হচ্ছে আজকে নাজিমুদ্দিন রহমানি প্রথম জলসা করছে আমার পরে আর একজন বক্তা তারপরে তার আরেকজন বক্তা তারপরে আরেকজন বক্তা আখেরি মোনাজাত হবে ক হবে সর্বসানি হবে এরপরে খাওয়া দাওয়া হবে বাড়িতে যাবে এখন আমার পরে যদি আধা ঘন্টা ফাঁকা দেওয়া হয় লোক থাকবে বলে মনে হয় থাকবে বলে মনে হয় একটা লোকও থাকবে না একটা লোকও থাকবে না বরং আবার যখন হুজুর উঠবে তখন হয়তো সেই হুজুরের ভালোবাসা আওয়াজ শুনে হয়তো দুটো লোক আসবে ঠিক বলছি আবুল বলছি বাবু সমাজের মাটিতে সমাজের মাটিতে এই জামানায় আমাদের প্রজন রয়েছে আমাদের প্রজন রয়েছে এই সমাজের মাটিতে গর্জে ওঠাত এবং ইহুদিদের এই জঙ্গিবাদীদের বিরুদ্ধে বলা এ জঙ্গিরা তথা এই ইহুদি জাতিরা এরা গাজার এমন একটা হসপিটালের উপরে কোনো প্রকারের কোনো ফরমিশন ছাড়া কোনো ইঙ্গিত ছাড়াই এমন ভাবে তার উপরে বোমা মারলো প্যালেস্টাইনের শিশু শিশু বাচ্চারা পৃথিবীর ছবি থেকে চলে গেল দাড়িরা চলে গেল পৃথিবীর ছবি থেকে যারা চলে গেল তবে এই ইহুদি জাতিরা একবারও তারা ভাবেনি কোথায় যাচ্ছে শত শত নারী আর পুরুষ তারা পৃথিবীর ছবি থেকে চলে গেছে তবে আপনারা দেখে থাকবেন মুসলমানরা যখন ইহুদিদের এলাকায় ঢুকে পড়লো এই ইহুদিদের এলাকায় ঢুকে পড়বার পরে হামাস গোষ্ঠী এরা চলে গেল একটা জায়গায় তথা একটা ঘরের ভিতরে একটা ঘরের ভিতরে চলে গেল ওই ঘরের ভিতরে দেখা গেল একজন মহিলা আছে দুটো বাচ্চা আছে ঘরের দরজায় কড়াঘাত করলো কড়াঘাত করার পরে দেখতে পাওয়া গেল তারা দরজা খুললো না হামাসের যোদ্ধারা মুসলমান যোদ্ধারা এরা ইহুদিদের ওই বাড়িতে দেখা গেল লকের উপরে গুলি করলো গুলি করার পরে লকটা খুলে গেল ঘরের ভিতরে প্রবেশ করলো ওই মহিলাটা হাত দিল আমাদেরকে মারবেন না এই মোজাহিদরা বলে না আমরা মুসলমান আমরা ইমান ধর আমরা কোনোদিন আমরা নারীদের উপরে জুলুম করতে পারি না অত্যাচার করতে পারি না বরং এটা ইসলাম বিরোধী জোরে

অথচ ইহুদিরা এরা একবারও গাজাতে যখন হামলা করেছিল এরা একবারও বলেনি আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান ঘরে সন্তান আর একটু আগিয়ে যাই তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমা জানিয়ে দিয়েছেন ও সাহাবারা মনে রাখো ও আমার সাহাবীরা জেনে রাখো আমি আখেরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়া সালাম কে এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন যে জোরে নবী সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসেছিল কিন্তু তার কাজ ছিল তার কাজ ছিল অন্য কিছু নয় তার কাজ ছিল সমাজের মাটি থেকে এই দুশমন নেই রাসূল তথা এদেরকে উৎখাত করে পৃথিবীর জমিনে আল্লাহর কলেমার পতাকাকে উত্তোলন করা আর একটা কাজ উনি করতে চেয়েছিলেন ওই কাজটা হলো আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দকে সুন্দরভাবে নির্মাণ করতে চেয়েছিল জেরে বলুন আরো জেরে বলুন ভাই আমরা মসজিদ তৈরি করেছি হয়তো আমাদের বাপ দাদাদের আগের মসজিদ এরপরেও আমরা সেটাকে সংস্করণ করি না করি না এই মসজিদ তৈরি করেছিল নবী আদাম আলাইসাল্লাম কিন্তু দেখতে পাওয়া গেলো নবি আদাম আলাই তো এরপরে যিনি সংস্কারণ করেছিলেন এরপরে সংস্কার হয়েছে তবে নবী সুলাই সাল্লাম ন সংস্কার করার জন্য জিনদেরকে আদেশ করলেন জিনদেরকে আদেশ করে বললেন দেখো তোমাদেরকে এই বাইথুল মোকাদ্দাস আবার সং আবার সুন্দরভাবে তৈরি করতে হবে সংস্করণ করতে হবে জোরে বল আরো জোরে বলুন এই প্যালেস্টাইন যে মুসলমানদের ঐতিহ্য এটা বোঝানোর জন্য বলছি মুসলমান আল্লাহর ঘরের সন্তান আল্লাহর ঘরের আল্লাহর বান্দা খুব খেয়াল করুন আল্লাহর বান্দা খুব খেয়াল করুন আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন এক পর্যায়ে দেখা গেল আল্লাহর ফারিস্তা আজরাইল নবী সুলাইমান আলাইহিস সালামের কাছ পর্যন্ত পৌঁছে গেল তখনো পর্যন্ত নবী সুলাইমান আলাইহিস কাছে জিবরাইল আজরাইল আসতো যে মানুষের জানটাকে কবজ করবে ওই মানুষের রূপ চেহারা নিয়ে আসতেন আজকে আজরাইলকে আমরা দেখতে পাই না জানটা নিয়ে চলে যায় মারা গেল কিভাবে না হচট খেয়ে পড়ে গিয়েছিল তাই মারা গেছে না কিভাবে মারা গেল না অ্যাক্সিডেন্ট করেছিল তাই মারা গেছে না কিভাবে মারা গেল না জ্বর হয়েছিল তাই মারা গেছে আমরা আজকে এই জিনিসটা বলে থাকে মুসলমান ঘরের সন্তান আল্লাহ খুব খেয়াল করুন মুসলমান ঘরের সন্তান দেখতে পাওয়া গেল সুলাইমান আলাইহি সালামের কাজ পর্যন্ত পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে আজরাইল বলল আপনার জানটাকে কবজ করে নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেব বলল আমি তো একটা কাজ সবে মাত্র একটা প্রজেক্ট হাতে নিয়েছি কি প্রজেক্ট না আল্লাহর ঘর বাইতুল মুকद्दাস যেটা মুসলমানদের প্রথম কিবলা জোরে বলো মুসলমানরা প্রথমে বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়তেন আর আল্লাহর দরবারে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শুধু তাকাতেন আল্লাহ বাইতুল মুকাদ্দাসটাকে বাদ দিয়ে যদি কাবার দিকে মুসলমানদের মুখটা ঘুরিয়ে দিতেন ভালো হতো একটা নামাজে হালাতে ছিলেন দূরে কাজ পড়ে ফেলেছিলেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল এসে গেল উনি বাইতুল মুকাদ্দাস থেকে মুখটা ঘুরে কাবার দিকে করেছিলেন

আমি প্রোজেক্টটা শেষ করে নিই বলেন না সময় দেওয়া চলবে না আল্লাহ বাক রেমেন আখেরি সমান আনলবীর উপরে কোরআন নাজিল করে বলেছেন ও দুনিয়াবাসী মনে রাখো আমি আখরি জামান আনলবে আল্লাহ বাকরা বলর আমিন আমার উপরে কোরান নাজিল করেছে ওই কোরআনের ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালা ই আখেরল্লাহ তার পিছত নিদা জাদ লুহা গা লা ইশদা কি রুনা চা কা গো ওয়ালা ইয়াশা ও বান্দা গো বান্দি মনে রাখো না না গা সময় চলে আসার সং এক মুহূর্ত দেরি করবেন না নবী কে বললেন আপনার জন্য দেরি করা হবে না সময় চলে এসেছে আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ কি হবে আমি যে প্রজেক্টটা নিয়েছি নবী বললেন তুমি তোমার লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ তোমার চোখটাকে খুলে রাখবো আর যেন ওই জিনরা দেখে দেখে মনে করবে যে নবী সুলাইমান আলাইসাল্লাম জীবিত আছে বলুন উনি মারা গেলেন পৃথিবীর জমিন থেকে চলে গেলেন চোখটা খোলা চোখটা খোলা লাঠির উপরে ভর দিয়ে উনি দাঁড়িয়ে রইলেন এক পর্যায়ে জিনদের জিনদের ভিতর দিয়ে একজন জিন জিনদের নেতাকে বলছেন ও আমাদের নেতা ও আমাদের রাহবর বলো না নবী সুলাইমান আলাইহিস সালাম আজকে তো দুপুরবেলা বেলা বাড়িতে গেল খাওয়া দাওয়া কি করবে না কারণ জিনরা নবী সুলাই আলাহ সাল্লামকে অত্যন্ত ভয় করত যদি নবী সুলাই মালাসাল্লাম একটু আড়াল হতেন তাহলে জিনরা বদমায়েশ ফাঁকি মারত এজন্য নবী সুলাই আলাহ জায়গায় দাঁড়িয়েই ওই জায়গায় দাঁড়িয়ে কাজ করিয়ে নিতেন মুসলমান ঘরের সন্তান আল্লাহর বন্ধ নবী পৃথিবীর জমিন থেকে চলে গেছে ওই সর্দার বলতে লাগলো বাড়ি হয়তো যায়নি কাজের চাপ বেড়ে গেছে তোমরা রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করো আরো জোরে বলুন আল্লাহর বান্দা মনে রাখো রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করতে লাগলো ও মুসলমান ঘরে সন্তান আল্লাহর বান্দা এক পর্যায়ে জিনরা কাজ করতে করতে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে পরিপূর্ণ করে ফেললো জোরে বলুন সুবহানাল্লাহ বাইতুল মোকার পরিপূর্ণ করে ফেললো কাজ সম্পূর্ণ করে ফেললো কাজ যখন সম্পূর্ণ হয়ে গেল এই সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া গেল নবী ওই লাঠি থেকে পড়ে গেল তথা লাঠি এমনি পড়িনি বরং ওই পোকা তথা কাঠের পোকাগুলো লাঠিকে খেয়ে ফেলেছে জোরে বলুন ওরা মাথায় হাত দিল মানে ওরা চিন্তিত হয়ে পড়লো কি সর্বনাশ ওরা গায়ে হাত দিয়ে দেখলো যে নবী সুলাইমান আল্লাহ তো আজ থেকে অনেক দিন পৃথিবী জমিন থেকে আগে বিদায় নিয়েছে আমরা শুধু ওনাকে দেখে দেখেই কাজ করে গেছি জোরে বলো এটা মুসলমানদের ঐতিহ্য ওরা একটা লাঠি নিল লাঠিতে ওই পোকা লাগালো দেখতে পাওয়া গেল এক শত বছর লাগলো এ মুসলমান ঘরের সন্তান এভাবেই এভাবেই নবী সুলাইমান আলহ সাল্লাম এই কাজটাকে সম্পূর্ণ করিয়ে দিয়েছিলেন আল্লাহ এই ঘরটাকে ইহুদিরা দখল করে নেবে মুসলমানরা ছাড়বে ছাড়বে যদিও আমাদের ভারতবর্ষের দালালরা প্রথম প্রথম বলছিল আমরা প্যালাস্টাইনে নয় বরং আমরা ইহুদিদের সঙ্গে বরং পরবর্তীতে দেখতে পাওয়া গেল যে মুসলমান দেশগুলো থেকে একটু চাপ আসে তাই ঘুরে বসতো না আমরা প্যালাস্টাইনের সঙ্গে আমরা মুসলমানদের সঙ্গে এ মুসলমান ঘরের সন্তান আর দেখবেন আমাদের ভারতবর্ষে বড় বড় ইউটিউবার যারা এই ইহুদিদের দালাল তারা বারবার প্রচার করছে যে হামাসরা জঙ্গিবাদী আল্লাহর বান্দা মনে রাখো ও মুসলমান ঘরের সন্তান আমার ছাড়ার সময় চলে এসেছে আমি একেবারে শেষ পয়েন্টে আপনাকে বলতে চাই এই পৃথিবী জমিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে জিনেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা তিনি এসে আমাদেরকে সংস্কারণ করার জন্য জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতের পথিক বানানোর জন্য

কেন আল্লা যখন পৃথিবী সমিনে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চিতভাবে শীদভাবে ইহুদিদের খেলাপ আমাদের কিছু কাজও করতে হবে দের বিরুদ্ধে আমাদের কিছু কাজ করতে হবে আর ইহুদিদের কাজটা অন্য কোন কাজ নয়। বরং ইহুদিদের কাজ হবে ইহুদিদের বিরুদ্ধে কাজ হবে যে আমরা জানো ইহুদিদের পণ্য জিনিসগুলো আমরা বয়কট করতে পারি। ইহুদিদের তৈরি করা জিনিসগুলো অর্জন করতে হবে ইহুদিদের রেখে যাওয়া যে জিনিসগুলো ভারতবর্ষে আছে যে সমস্ত পোশাক গুলো আছে ওগুলোকে বর্জন করতে হবে তাহলে তুমি মুসলমান যদি বলেন কেন আপনি যদি ইহুদিদের সঙ্গে ইহুদিদের জনপন্ন দ্রব্য গুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে এপন্ন দ্রব্য ব্যবহার করার কারণে তারা এ দ্রব্য গুলো ব্যবসা করে তারা এই টাকা পয়সা নিয়ে তারা গুলি তৈরি করবে তারা বোমা তৈরি করবে আর যুবকের উপরে তারা বোমা মারবে জিনিসগুলোকে আমাদের বর্জন করতে হবে আমাদেরকে ছেড়ে দিতে হবে আমাদের ছেড়ে দিতে হবে তাহলে আমরা প্রকৃত ইমানদার হতে পারবো আর এটা আমাদেরকে নৈতিক দায়িত্ব কর্তব্য এটা আমাদের ওয়াদা করতে হবে এটা আমাদেরকে নিয়ত করতে হবে এবং এটা আমাদেরকে মন থেকে মেনে নিতে হবে মনে করতে হবে এটা আমাদের জন্য ওয়াদা এ সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন লা দিন আলিম আল্লাহ তাআলা ও মুসলমান আরে সন্তান মনে রাখো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন লা দিন আলিম আল্লাহ তাআলা তার ভিতরে দিন নাই যার ভিতরে ওয়াদা রক্ষা করার প্র কোন প্রবরতা নাই এটা আমাদের ادا করতে হবে আর অদা খেলাপ করলে তার ভিতরে দিন থাকবে না এটা আমাদের নিজেদের আমানত মনে করতে হবে যে আমরা মুসলমান আমাদের জিনিসগুলোকে ব্যবহার করব আর ইহুদিদের জিনিসগুলোকে আমরা পদতলে পেষ্টে তারা সেটাকে সমাধিস্ত করব আর আমার সাথেও রাসূল বলেছে না দীন আলিমাল্লাহ আমানাতাহ তার ভিতরে লা আমানাতাহ লিমান আল্লাহ লা দীন আলিমাল্লাহ আমানাতাহ তার ভিতরে পর্বত থাকবে না তার ভিতরে iman থাকবে না যার ভিতরে আমানত রক্ষা করার কোন পর্বত আমরা মুসলমান হিসাবে দাবি করি আমরা মুসলমান হিসাবে বারবার বলি কিন্তু মুসলমান ঘরের সন্তান আমাদেরকে কিছু জিনিস ফলো ফলো রাখতে রাখতে হবে হবে এক নম্বরে যেমন আল্লাহর প্রতি বিশ্বাস দু নম্বরে ফলো রাখতে হবে নামাজ তিন নম্বরে ফলো রাখতে হবে আল্লাহ যে রুজি দিয়েছে ও রুজি থেকে নিজেকে ভক্ষণ করা এবং অপরের জন্য সহযোগিতা করা আওয়াজ তুলতে হবে ভারতবর্ষের জমিন থেকে যা আমরা প্যালেস্টাইনের মুসলমানদের জন্য তাদের অ্যাকাউন্টে টাকা অর্থ দিয়ে তাদের সহযোগিতা আল্লাহর বান্দা মনে রাখো ও মুসলমান ঘরে সন্তান আপনি যদি কাজগুলো করতে পারেন নিশ্চিতভাবে আপনি একজন মমিন বান্দা হিসাবে করণ যোগ্যতা পাবেন কারণ পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ও আমার বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তুমি 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 যে যে মুসলমান হবে হবে আগে যে মুসলমান বলে দাবি করবে মুসলমান দাবি করার আগে প্রথমে আল্লাহকে না দেখে বিশ্বাস করো না দেখে বিশ্বাস করার পরে নামাজ নামাজ পড়ার পরে নামাজ কায়েম করার পরে তোমরা তারপরে তোমাদেরকে যে রুজি দিয়েছে ও রুজি থেকে ভক্ষণ করো এবং ও রুজি থেকে তোমরা খরচ করো মুসলমান ঘরের সন্তান যদি আজকে তাদের পণ্য দ্রব্যগুলো আমরা বয়কট করে এ মুসলমানদের জন্য সহযোগিতা করতে পারি নিশ্চিতভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ পাক বলে আলামিন কোরআনের আয়াত নাজিল করে বললেন ও দুনিয়াবাসী মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম যে আমাল মিসকালা জাররাতিন খায়রা ইয়ারা ও মাইয়্যা আমাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা اے বান্দা আমি আল্লাহ বলে দিলাম ভালো কাজ করবে তো প্রতিবল আল্লাহ দেবে জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ খারাপ কাজ করবে তো এর ফলাফল এর প্রতিদান তোমাকে কঠিন কিয়ামতের দিন বুঝে নিতে হবে আল্লাহর এখন যদি আপনি ইহুদিদের পণ্য দ্রব্য গুলো ব্যবহার করেন নিশ্চিত ভাবে তাদের অ্যাকাউন্টে চলে যাবে আর আপনি ইহুদিদের কর্মে তাদের সহযোগিতা করলেন ইহুদিদের কর্মে আপনি সহযোগিতা করলেন শুধু মুসলমান মানে শুধু মুসলমান মানে নামাজ পড়া না শুধু মুসলমান মানে রোজা রাখা না শুধু মুসলমান মানে হজ করা না শুধু মুসলমান মানে যাকাত দেওয়া না বরং মুসলমান মানে এটাও যে অন্যকে সহযোগিতা করা জোরে বলুন মহম্মদু রুছুল্লাহ সাল্লাল্লাহ খয়ালাই কিবা সাল্লাহ তুমি আমাক জানিয়ে দিয় ও আমার চাহ বলে ৰাখ আমি আখিৰি জামান নবী মহাম্মদু রুছুল্লাহ সাল্লাল্লাহ খোআলাই কিবা সাল্লাম জানিয়ে দিলাম আল মুছলিমো আখুল মুসলিম একজন মমিন আর একজন মমিনের ভাই না না লায়ো না না একজন মমিন অপর মমিনের উপরে জুলুম কু রুবে না তাদের ভাই প্যালেস্টাইনের মুসলমানরা আমাদের ভাই না ভাই না জোরে বলেন ভাই না ভাই না ওদের তাদের উপরে জুলুম হবে এটা মুসলমানরা যেমন মুসলমানরা যেমন নিজের ভাইকে জুলুম করবে না তমন জুলুম তাদের উপরে হতেও দেবে না আল্লাহর বান্দা মনে রাখো পরেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী আমাকে জানিয়ে দিলে ওয়ালা ইউসাল্লিমুহু তাদের উপরে অত্যাচার করা চলবে না তাদের উপরে জুলুম অত্যাচার এটাও করা চলবে না এটা মুসলমানের আরেক দিক থেকে মুসলমান হওয়ার জন্য এটা মুসলমান হওয়ার জন্য শর্ত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবার বললেন ও দুনিয়াবাসী মনে রাখো আমি আখিরি জামানার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম অমান খান আফি হাজাতি আখিহি তোমাদের মুসলমান ভাইদের যদি কোনো প্রয়োজন পড়ে তোমাদের সহযোগিতা করতে হবে তিন নম্বরে রসুল বললেন তোমাদের কোন মুসলমান ভাই যদি অত্যাচারিত হয় তাকে তোমাদের সহযোগিতা করতে হবে দেখেন না রসুল এবার সাল্লাহ আলী সাল্লাম যখন পৃথিবীতে আসলেন তখন দেখা গেল গোটা পৃথিবী অশান্তির যাতা কলে আসতে পৃষ্ঠে নির্যাতিত লাঞ্ছিত অপমানিত পদধ্বনিত ঘৃণিত উপেক্ষিত মানবতা মানুষত্বতা ছিল কুলসিত মানুষের বুক ফাটা করুণাত্মনা সেদিন ছিল পৃথিবী প্রকৃত ঠিক বলছি না ভুল বলছি বাবু এ মুসলমান ঘরের সন্তান আল্লাহর বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দেখেছিলেন নারীদের উপরে জুলুম সেদিন দেখেছিলেন যারা দুর্বল তাদের উপরে জুলুম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন এবং ওই সংগঠন থেকে বলেছিলেন দেখো আমি সংগঠন আমি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে দিলাম আমি নবী মোহাম্মদ রসুল বলে দিলাম এই হিলফুল ফুজুল সংগঠন থেকে যারা অত্যাচারিত হবে তাদের সহযোগিতা হবে আর যারা অত্যাচার করবে তাদের গুড়িয়ে দেওয়া হবে মুসলমানদের এই মুসলমানদের উপরে প্যালাস্টাইনি অত্যাচার হচ্ছে এদের জন্য আমাদের রক্ত খনন হওয়া দরকার এবং এদের জন্য সহযোগিতা করা দরকার এরা আমাদের ভাই আর যদি আপনি এই ভাইদের সহযোগিতা করতে পারেন নবী আমার বলেন ও দুনিয়াবাসী মনে রাখো আমি আখিরি জামানার নবী বলে দিলাম কান আল্লাহু ফি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন আল্লাহ তার প্রয়োজনগুলোকে পূরণ করে দেবে সুবহানাল্লাহ কঠিন কে আমতে বাপ তোমার সঙ্গী হবে না মা তোমার সঙ্গী হবে না ভাই তোমার সঙ্গে হবে না সন্তান তোমার সঙ্গে হবে না পাড়া প্রতিবেশী তোমার সঙ্গে হবে না আত্মীয় স্বজন তোমার সঙ্গে হবে না দুনিয়াবাসী কেউ তোমার সঙ্গে হবে না আর ওই দিন যদি মমিন মুসলমান ভাইকে সহযোগিতা করতে পারো আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাবে জরে বলুন আরো জোরে বলুন সুবহান আল্লাহ ও মুসলমান ঘরে সন্তান আল্লাহর বান্দা খুব খেয়াল করুন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি আমার আবার জানিয়ে দিয়েছি ও দুনিয়াবাসী মনে রাখো ও মান নাফার ও মান আল মুসলিমিন রুকবাতান ফরজ আল্লাহ আনহু রুকবাতান মিন উরাবি ইয়াউমাল কিয়ামাতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বি মুহাম্মদুর রাসূল বললেন ও দুনিয়াবাসী মনে রাখো তোমাদের ভাইদের তোমাদের ভাইদের যদি দুঃখ কষ্টের সময় সময় যদি তোমরা পাশে থাকো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম আল্লাহ কঠিন কিয়ামতের দিন আল্লাহ তোমাদের সঙ্গে হয়ে যাবে আল্লাহ তোমাদের সঙ্গে হয়ে যাবে আল্লাহ যার সঙ্গে হয়ে যাবে তার কোনো টেনশন আছে তার কোনো চিন্তা আছে যার আল্লাহ হয়ে যায় তার কোনো টেনশন থাকে না কারণ পৃথিবীতে সন্তানের জন্য আপনি মারা সন্তান সঙ্গে যাবে না না তাদের সঙ্গে যাবে না সন্তান সঙ্গে যাবে আপনার সঙ্গে যাবে না দশ মাস যেমা গর্বই ধারণ করে রেখেছে সন্তান ওই মা সন্তানের জন্য কবর যাবে না

মহানাল্লাপাক বললাম তার দোস্ত রুটি গুলো কঠিন ক্যামতির দীর্ঘ বন্ধে দেবে তাহলে এক নম্বরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও দুনিয়াবাসী একজন মমিন মুমিনের ভাই এক নম্বরে বললেন দুই নম্বরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও দুনিয়াবাসী মনে রাখো আমি রসুল বলে দিলাম একজন মমিন আর একজন মমিনকে কষ্ট দেবে না একজন মমিন অপূর্ব মিনকে কষ্ট দেবে না অত্যাচারিত করবে না তিন নম্বরে আখিরি জামানার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন ও দুনিয়াবাসী একজন মমিন অপর মমিনের প্রজন পূরণ করবে চার নম্বরে আখিরি জামানার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লাম বললেন কোন মমিন যদি দুঃখ কষ্টের ভিতরে থাকে তার দুঃখ কষ্টের সময় আল্লাহ ওই কোন বান্দা যদি পূরণ করে দেয় ওই মমিনের দুঃখ কষ্টের সময় যদি পাশে দাঁড়ায় আল্লাহ বাকুলামিন কঠিন কামতির দিন তার পাশে দাঁড়িয়ে যাবে আর ছয় নম্বরে মহান আল্লাহ পাকের নবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুমাসাল্লাম বললেন ও দুনিয়াবাসী যদি একজন মমিন অপর মমিনের গোপন জিনিসগুলো গোপনে রাখে আল্লাহ তার জিনিসগুলো আল্লাহ কঠিন দিন গোপন শুধু মুসলমান মানে নামাজ পড়া না মুসলমান মানে শুধু রোজা রাখা না মুসলমান ভাইকে সহযোগিতা করা মুসলমান ভাইদের সহযোগিতা করা আল্লাহর বান্দা মুসলমান ঘরের সন্তান আমি একেবারে শেষ সময়ে চলে এসেছি দশ মিনিট হয়ে গেছে হজুর হয়তো এক্ষুনি ঢুকে পড়বে তবে এরপরে যদি আমি আবাদ ধরি হয়তো আরও পনেরো মিনিট লাগবে এজন্য যদি আসতে দেরি হয় তাহলে আমি আবাদ ধরব তবে এরপরে যদি আমি আবাদ ধরতে চাই পনেরো মিনিট আবার পার হয়ে যাবে আল্লাহর বান্দা একটুখানি শুনুন আমার এই বক্তব্যর একেবারে সার অংশ আপনাকে বলছি আমি আপনাকে বোঝাতে চেয়েছি এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী রসুলদের পাঠিয়েছে একটা উদ্দেশ্যে উদ্দেশ্য নাম্বার এক সেটা হলো বান্দা বান্দি যেন আল্লাহর জাহান্নামের বাসিন্দা না হয়ে যায় বরং তারা যেন জান্নাতের মানুষ হয় দু নম্বরে আপনাকে আমি বোঝাতে চেয়েছে নবীরা এসেছেন তবে ওই নবীরা পৃথিবীতে দাওয়াত দিয়েছেন যারা কলেমা মেনেছে তারা বেঁচে গেছে যারা মানেনি তারা পৃথিবীতে থেকে শেষ হয়েছে তারা গজবের ভিতরে আক্রান্ত হয়ে গেছে এর বলেছি আমার নবী বিশ্ব নবী আমাদের নবী বিশ্ব নবী আমাদের নেতা বিশ্ব নেতা আমাদের রাহবার বিশ্ব নেতা ইনি এসেছেন উম্মতের জন্য উম্মতের জন্য উম্মতের জন্য কষ্ট সহ্য করতে হয়েছে তাবুকে তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদুয়া করেন নেই জোরে বলুন এবং এ জামানায়ও এ দুশমানের রসুল আল্লাহর দুশমান এরা পৃথিবী থেকে ধ্বংস হয়নি এরা ধ্বংস হয়নি তবে অন্য নবীদের জামানায় যারা আল্লাহর দুশ্মানি করেছে একটা সময় পর্যন্ত তারা ছিল এরপরে তারা ধ্বংস হয়ে শেষ হয়ে চলে গেছে কিন্তু আমার নবীর জামানায় একটা ইহুদিউ মরতে হয়নি একটা খ্রিস্টানের বাচ্চাকেও মরতে হয়নি একটা বেদ ইনকেও মরতে হয়নি বরং নবী দয়ার কাছে সকলেই ছাড় পেয়েছে জোরে বলুন যদি নবী সেদিন তায়েবাসীদের ধ্বংস করে দিতে বলতেন তাহলে তায়েবাসীর সব ধ্বংস হয়ে যেত ও মুসলমান ঘরের সন্তান অতএব সেই নবী জামানায় এই ইহুদিদের সঙ্গে চুক্তি হওয়ার পরেও এই ইহুদি জাতিরা মুসলমানদেরকে মারার চেষ্টা করেছে ও জামানায়ও আর এ জামানায় বাইতুল মোকাদ্দাসকে দখল করে নেওয়ার জন্য চিন্তা ভাবনাও করে চলেছে অতএব আমার জলসার প্রথম থেকে একেবারে দু ঘন্টা 12 মিনিট আপনাকে আমি বলছি একটা সাবজেক্টের উপরে এ পৃথিবী জবিরে ইহুদি থাকবে খ্রিস্টান থাকবে তবে আমাদের ঈমানটা মজবুত হবে কারণ দেখবেন এই যখন এই দড়ি টানা ফুটবল খেলতে গিয়ে যদি এক পক্ষ গোল দেয় আর এক পক্ষ চুপ করে বসে থাকে তাহলে তাহলে কি হবে মজা লাগবে অতএব কাফের বেঈমান দুশমানের রসুল থাকলে ইমানদারদের ইমান মজবুত হবে জোরে বলো সন্তান আল্লাহর জমিনে মহান আল্লাহ পাক রব্বুল আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর গোলামিত্ব করার জন্য ইহুদিদের গোলামিত্ব করার জন্য নয় খ্রিস্টানদের গোলামিত্ব করার জন্য নয় কাফেরদের গোলামিত্ব করার জন্য নয় দশপারের রাসূলদের গোলামিত্ব করার জন্য নয় আল্লাহ পৃথিবীর জমিনে বান্দাবান্দিকে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর উপাসনা করার জন্য আল্লাহর ই বাধা তার উপাসনার মাধ্যম দিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে নিতে হবে বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন